আসসালামু আলাইকুম বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে আবার আরও একবার স্বাগত জানাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে রিডমিক কিবোর্ড ইউজ করে মুখে বললে তার লেখায় পরিণত হয়ে যায়। যারা রিডমিক কিবোর্ড ইনস্টল করেছেন তারা তো ইনস্টল করেছেনই, আমি রিডমিক কিবোর্ড ইনস্টল করে নিয়েছি। এখন জাস্ট আপনাদেরকে দেখাবো কীভাবে মেসেজে আমরা বলবো তার লেখায় পরিণত হয়ে যাবে। তো আমরা প্রথমে একটা মেসেজ বক্সে চলে যাই, চলে গিয়ে একটা মেসেজ লেখার চেষ্টা করি। এখানে দেখেন বাম পাশে একদম কর্নারে কিবোর্ডে একটা মাইক্রোফোন চিহ্ন আছে, সেই চিহ্নটা ওপেন করলাম। হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ লেখা হয়ে গেছে। আচ্ছা আমি একটু কমা দিই, আবার আমরা দেখি। আই লাভ ইউ বাংলাদেশ, আই লাভ ইউ বাংলাদেশ লেখা হয়ে গেছে। আরেকবার দেখি, বাংলাদেশ ইজ মোস্ট বিউটিফুল কান্ট্রি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে এই রিডমি কিবোর্ড ইউজ করে মুখে বললাম আর এটার সাথে সাথে বাংলা লেখা হয়ে গেল। এই জন্য বেশি কিছু মানে অনেক কষ্ট করতে লিখতে হয় না, শুধু মুখে বললেই হয়ে যাবে। তবে বন্ধুরা উচ্চারণটা অবশ্যই ক্লিয়ার করতে হবে, উচ্চারণটা যদি আপনি অনেক এলোমেলো করেন তাহলে কিন্তু রিডমি কিবোর্ডটা বুঝতে পারবে না। এই জন্য আপনাকে সঠিকভাবে উচ্চারণ করে দিতে হবে যাতে রিডমিক কিবোর্ড বুঝতে পারে। তো এই রিডমিক কিবোর্ড ইউজ করে আমরা খুব বড় বড়